তুমি লাগিয়েই দাও না রে। কিছু বেচবো মনে? এটা ঘরে বসে লুডো খেলা নয়, রাস্তায় রোদে পড়ে জলে ভিজে মুড়ি মাখাতে হবে। ঝালমুড়ি আর ঘুগনি দোকান দেব। জন্মে আমি এখানে বসে ঝালমুড়ি বানাতাম। শাহরুখ জি, আপনি কি এখন থেকে ঝালমুড়ি বেচবেন? কি করব, সিনেমা করে আর বেশি পয়সা পাচ্ছি না, তাই ভাবছি দিদির কথা মতো ঝালমুড়ি আর ঘুগনির দোকান দেব। দাদা, এখানে কি ঝালমুড়ির দোকান দেওয়া যাবে? না দাদা, এখানে ঝালমুড়ির দোকান দেওয়া যাবে না। ঘোড়ার বিচিতে তৈরি ঘুগনি এবং আমার ডিম সিদ্ধ, সঙ্গে আছে শুকুরের বিচির আচার দিয়ে তৈরি ঝালমুড়ি, কে খাবেন চলে আসেন। দিদির কথা মতো হাজার টাকা খরচা করে এবছর আমি শুকুরের বিচির আচার দিয়ে তৈরি ঝালমুড়ির দোকান দিয়েছি। আপনার মেয়েকে বিয়ে করতে হলে আমাকে কি করতে হবে বলুন? এক হাড়ি শুকুরের বিচি মিশানো ঘুগনি তোমাকে আমি দেবো, লাল প্রত্যেকটা প্যান্ডেলের সামনে দোকান করতে হবে, ঝালমুড়ি বেচতে হবে, চায়ের দোকান খুলতে হবে। কি বলে তো, মহা মুশকিল ভাই। একি বলছিস তুই, এই বিচির ছেলেকে এইসব পারবে? পারতেই হবে, ওর বাবা ঘুগনিওয়ালা ঘৃণা করে, অপমান করে, তাই সেই ঘুগনিওয়ালার মেয়েকে বিয়ে করতে হলে ওকে ঘুগনিওয়ালা হতে হবে। তবে পূজাকে পাবে, জিজ্ঞেস করো ওকে পারবে কিনা। নেই পারবো। আমি সবকিছু বেচবো, সবকিছু বেচবো মানে এটা ঘরে বসে লুডো খেলা নয়, রাস্তায় রোদে পড়ে জলে ভিজে মুড়ি মাখাতে হবে। আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন। দাদা, আমি তোমার সব কথা রাজি। একটা কথা মনে রেখো, এই পুজোতে তোমাকে 2 কোটি টাকার ঘুগনি বেচতে হবে। কি করে মনে থাকবে? Hey, y'all, come look at this. দিদি আমার দিদি রে, ঝালমুড়ির দোকান তুমি লাগিয়েই দাও না রে, এই পুজোতে ঝালমুড়ি বেচবো, কোটি কোটি টাকা কামাবো, সেই টাকা দিয়ে আমি জামা প্যান্ট কিনবো রে। ও দিদি আমার দিদি রে, ঝালমুড়ির দোকান তুমি লাগিয়েই দাও না রে, ঝালমুড়ির দোকান তুমি লাগিয়েই দাও না রে।